আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা মোবাইল দিয়ে ইনকামের এমন একটা টেকনিক দেখাবো বা এমন একটা অ্যাপস আপনাদের সামনে শেয়ার করব, যেখান থেকে আপনারা বসে বসে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা ফ্রি, কোনো রকম ইনভেস্টমেন্ট এখানে করা লাগবে না, প্লাস কোনো রকম বাড়তি ঝামেলা এখানে নাই। অর্থাৎ এখানে সরাসরি কাজ করে আপনি টাকা নিতে পারবেন বিকাশ, নগদ অথবা রকেটে। তো যে অ্যাপসটা আজকে আমি শেয়ার করবো, অ্যাপসটা থেকে আপনারা খুব সহজে অতি দ্রুত বসে বসে এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন, সেই সুযোগও কিন্তু এই অ্যাপসের ভিতরে দেওয়া আছে। তো আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, টোটাল বিষয়টা আমি এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো, এবং লাস্টে আমি উইথড্র সিস্টেমটাও দেখাবো যে কিভাবে আপনারা টাকাটা সরাসরি উইথড্র করবেন। তো দেখেন, আমরা যে অ্যাপসটা আজকে রিভিউ করতে যাচ্ছি বা যে অ্যাপসটার কাজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেই অ্যাপসটার নাম হচ্ছে অরিজিনাল মানি। দেখেন এখানে লেখা আছে অরিজিনাল মানি। তো এই অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি বলি। প্রথমে সরাসরি আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে এই যে টাইটেল দেওয়া আছে, দেখেন এই টাইটেলের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাপ লিঙ্ক, জাস্ট এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। এবং প্লে স্টোরে গেলে সরাসরি আপনি যে অ্যাপসটা পাবেন সেই অ্যাপসটা ইনস্টল করবেন, এবং সেই অ্যাপসটার নাম হচ্ছে অরিজিনাল ক্যাশ। জাস্ট এই অরিজিনাল ক্যাশটা আপনারা ইনস্টল করবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএনের ক্ষেত্রে আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। তো আমি সচরাচর সুপার ভিপিএনটাই আপনাদেরকে রিকমেন্ড করি, কারণ এই ভিপিএনটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো দেখেন এটা আমি প্রথমে যে সুপার ভিপিএন আছে এই ভিপিএনটা আমি আগে কানেক্ট করব। তো দেখেন আমার এখন কানেক্ট হচ্ছে, অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে অ্যাপস আছে অরিজিনাল ক্যাশ, এই অ্যাপসে আমরা ঢুকব। তো দেখেন এই অ্যাপসে আমরা যখন ঢুকব, তো দেখেন অলরেডি কিন্তু আমাদের যে অরিজিনাল ক্যাশের যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো এখানে সর্বপ্রথম দেখেন লেখা আছে লগ ইন, ইমেইল আর পাসওয়ার্ড। তো যেহেতু আমি প্রথম থেকে দেখাচ্ছি, এখানে আপনাদের অনেকের হয়তো অ্যাকাউন্ট নাম্বার নাই বা অ্যাকাউন্ট খোলা নাই। তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, দেখেন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের বেশ কয়েকটা অপশান দেখাচ্ছে, যে নাম লিখতে হবে, ইমেইল লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, প্রেফারেল কোড লিখতে হবে, তারপরে পাসওয়ার্ড লিখতে হবে। তো আমরা এখান থেকে যে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো আমরা এখন দিব। তো দেখেন এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়ার ছিল সেই তথ্যগুলো আমরা দিয়ে দিলাম। রেফারেল কোডে অবশ্যই আপনারা আমাদের রেফারেলটা ব্যবহার করবেন। দিয়ে আমরা এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে আমরা ঢুকে পড়বো। তো এখানে আমরা একটু আগে যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম সেই ইমেইলটা এখানে বসাবো। তো দেখেন আমাদের যে ইউজার নেম ছিল এবং পাসওয়ার্ড ছিল সেটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে $1 দিয়ে দিছে। দেখেন এখানে কিন্তু $1 আমার ব্যালেন্সে অলরেডি চলে এসেছে। তো আপনারা জানেন যে $1 মানে কিন্তু প্রায় $85, অর্থাৎ এখানে কিন্তু ফ্রি আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু $85 পেয়ে গেছেন। এটা কিন্তু একটা খুব মজার বিষয় যে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলেও ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন কয়েকটা কাজের ধরন আছে, আপনারা দেখেন প্রথমে আছে স্কার্স কার্ড, তারপরে আছে প্লে উইন, তারপরে আছে ম্যাথ কুইজ, ওয়াশ ভিডিও, ক্যাশ আউট, অর্থাৎ বিভিন্ন ধরনের অপশান কিন্তু এখানে দেওয়া আছে। আর উপরে দেখেন তিনটা অপশান আছে, ডেইলি চেকিং, নিউজ আর শেয়ার। ডেইলি চেকিংটা হচ্ছে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবেন। দেখেন আমি অলরেডি 50 পয়েন্ট পেয়ে গেলাম। এখন দেখেন এখানে যে স্কেচ কার্ড যেটা আছে এটার কাজ কি আমি একটু দেখাই। জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা অ্যাড লোড হয়েছে। জাস্ট আমরা এই অ্যাড লোড হওয়ার পরে এটা ব্যাকে দিব। দেওয়ার পরে জাস্ট এই যে অপশানটা আছে এখানে জাস্ট এরকম একটু ঘষাঘষি করবেন। দেখেন অলরেডি 40 পয়েন্ট কিন্তু চলে এসেছে। আবারও দেখেন একটা অ্যাড আসছে, আমরা জাস্ট 2-1 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে আমরা এখান থেকে সরাসরি ব্যাকে দিব। তো ব্যাকে দেওয়ার পরেও দেখেন আমার এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা এখন 20 সেকেন্ড ওয়েট করব। দেখেন এখানে আমার 16টা টাস্ক আছে, আমাকে 16টা টাস্ক কিন্তু এখান থেকে পূরণ করতে হবে, এবং 16টা টাস্ক পূরণ করার পরেই কিন্তু আমি এখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেয়ে যাব। তো দেখেন আমার এখনও প্রায় 6 সেকেন্ড ওয়েট করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগবে আমরা বসে থাকব। তো দেখেন আমার কিন্তু অলরেডি 40 পয়েন্ট দেখেন চলে এসেছে। তো এভাবে কিন্তু দেখেন 16টার ভিতরে আমার কিন্তু একটা
হ্যাঁ, কাজ হয়ে গেছে আর 15টা করলে টোটাল আমরা বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাব। ঠিক একইভাবে দেখেন এখানে লেখা আছে যে প্লে স্পিন, এখান থেকেও একইভাবে আপনারা কাজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, একটা অ্যাড আসবে, এখান থেকে 2-4 সেকেন্ড পরে আপনারা জাস্ট ব্যাকে যাবেন। যাওয়ার পরে যে প্লে গেম আছে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা একটা সুন্দর একটা মজার খেলা মতো। এখানে যে পয়েন্টে যে আপনার কাটাটা বাঁধবে সেই কয়েকটা পয়েন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু পরে 2-4 সেকেন্ড পরে আমরা এখান থেকে জাস্ট ব্যাকে ক্লিক করব। তো দেখেন আমার উপরে কিন্তু এখানে 90 কয়েন আছে। এখন দেখেন আমার এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে, এই 20 সেকেন্ড পরে কিন্তু আমার এই যে 50 কয়েন আমি জিতলাম, উইন হলাম, সেটা কিন্তু আমার ব্যালেন্সে জমা হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু খুব একটা মজার বিষয় যে আপনি অটোমেটিক্যালি কাজের মাধ্যমে কিন্তু এখানে জমা হয়ে যাচ্ছে। তো দেখেন আমার অলরেডি কিন্তু সেকেন্ড প্রায় শেষ, দেখেন আমার কিন্তু এখানে $90 ছিল, 90 পয়েন্ট ছিল, দেখেন এখন কিন্তু 140 পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি কাজ করার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাচ্ছে। এখন পরে আছে দেখেন ম্যাথ কুইজ আপনি কিভাবে কাজ করবেন। দেখেন এখানে জাস্ট 7+8=কত, জাস্ট এখানে আপনার উত্তরটা লিখে পাঠাবেন এবং এখান থেকে সাবমিট করবেন। দেখেন আমার কিন্তু 35 যে পয়েন্ট সেটা কিন্তু দিয়ে দিছে। তো দেখেন আবারও আমার এখানে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, ওয়েট করার সাথে সাথে দেখেন আমার এখানে 140 যে পয়েন্ট আছে সেটা কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে আমারও আবারও ব্যালেন্স বেড়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু কাজ করার সাথে সাথে এখানে ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। তো এটা অবশ্যই আমি মনে করি একটা ভালো দিক, কারণ সাথে সাথে কাজ করে সাথে সাথে পয়েন্ট যোগ হলে বা সাথে সাথে যদি পেমেন্ট পাওয়া যায় এক্ষেত্রে আসলে কাজের স্পিড বাড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে এইভাবে এখান থেকে কাজ করতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু এখন 175 পয়েন্ট কিন্তু জমা হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 175 পয়েন্ট। তো ব্যাকে যাই, যদি আপনারা দেখেন ওয়াচ ভিডিও, অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে ভিডিও দেখেও ইনকাম করতে পারেন। এখানেও আপনাকে 16টা টাস্ক দেওয়া আছে, আপনি এটা কিন্তু আনলিমিটেড, এমন না যে আপনি 16টা টাস্ক কমপ্লিট করার পরে আর সারাদিন কাজ করতে পারবেন না, এটা কিন্তু কাজ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে দেখেন আরেকটাভাবে আপনারা ইনকাম করতে পারবেন, রেফারেল কোড ইউজ করে। তো শেয়ারে যদি যান, এখান থেকে আপনি শেয়ারের মাধ্যমে আসলে এই লিঙ্কটা শেয়ার করে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন, কারণ একটা রেফারেলের সবসময় একটা বোনাস থাকেই। তো দেখেন এখন যদি আমি ক্যাশ আউটে ক্লিক করি, এখানে আপনি ক্যাশ আউট করতে গেলে আপনার কী কী প্রয়োজন হবে, দেখেন উপরে দেখেন লেখা আছে যে আপনাকে অরিজিনাল ক্যাশ থেকে 100% পেমেন্ট করা হবে আর যদি আপনি আমাদের নিয়ম মেনে কাজ করেন। তো আসলে এদের নিয়মগুলো কি বা কিভাবে কাজ করবেন সেই নিয়মগুলো কিন্তু এই সাইটে বলা থাকে। তো দেখেন এখানে যদি নোটিফিকেশনে ক্লিক করি, এখানে দেখেন সম্পূর্ণভাবে বলা আছে যে আপনি কিভাবে কাজ করবেন, কোন VPN ব্যবহার করবেন, কয়টা করে অ্যাড দেখবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি এই নিয়ম মেনে কাজ করেন অবশ্যই আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো ক্যাশ আউট নিতে গেলে আপনাকে দেখেন আমি যদি এখানে ব্যাকে যাই, $10 হলে আপনি এখান থেকে বিকাশে নিতে পারবেন এবং $10 হলে পেপালে নিতে পারবেন এবং $10 হলে কিন্তু নগদেও নিতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রথমে $10 তৈরি করতে হবে। তো যেহেতু আমাদের ব্যালেন্সে কিন্তু মাত্র এখন $1 আছে, এটা আস্তে আস্তে আমাদের যখন $10 হবে একমাত্র তখনই কিন্তু আমরা এই অপশানটা থেকে টাকাটা উইড্রো করতে পারবো। অর্থাৎ আমাদের যে ক্যাশ আউট আছে, ক্যাশ আউট নিতে গেলে আমাদের ব্যালেন্স আগে $10 তৈরি করতে হবে, যেহেতু আমাদের $1 আছে। তো এখানে দেখেন যে আপনি যদি এই যে প্লে স্পিন যদি গেমটা খেলেন, এখান থেকে খেলার পরে আপনাকে $1 দেওয়া হবে। আপনি যদি এই টাস্কটা সম্পূর্ণভাবে তাদের নিয়ম মেনে পূরণ করতে পারেন, আপনি কিন্তু $1 এখান থেকে পেয়ে যাবেন। তো এভাবে মূলত এখান থেকে কিন্তু আপনি একটা বড় ধরনের ইনকাম করতে পারবেন। তো আসলে এই অ্যাপসটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এখান থেকে ইনকাম অন্য অ্যাপস থেকে তুলনামূলক বেশি। তো চাইলে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। আরেকটা কথা বলবো যে যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস, আপনারা চাইলে কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। ফ্রি অ্যাপস যা দেয় সেটাই অনেক বেশি। তো আসলে আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন, এখানে যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নাই সেহেতু এখানে কোনো রিস্কও নাই। তো সেক্ষেত্রে এখানে উইদাউট রিস্কে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো জাস্ট এটুকুই A to Z আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কি করবেন। আরেকটা বিষয় যে ক্যাশ আউট দেওয়ার পরে যদি আপনি ক্যাশ আউটে বিকাশে ক্লিক করেন, দেখেন জাস্ট এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন এবং এখানে সাপোজ যদি আপনি $10 তুলেন, 10 লিখে একটা $ সাইন দিয়ে দিবেন, দেওয়ার পরে উইড্রো দিলেই কিন্তু আপনার ব্যালেন্সে অলরেডি তারা টাকা সেন্ড করে দিবে। তো মূলত এভাবে এখান থেকে কাজ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।